নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। এপ্রিল 2022, আপনি ধনুরাশির মানুষ, আপনার জন্য স্বাস্থ্য, কর্ম, বিবাহ, প্রেম, শিক্ষা, ব্যবসা, ইনভেস্টমেন্ট, কেরিয়ার কেমন যেতে চলেছে এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। এটি সম্পূর্ণরূপে চন্দ্রের আধারে কিন্তু এই ভিডিওটি তৈরি করা হচ্ছে, চন্দ্র রাশি ধরে কিন্তু এই ভিডিওটি তৈরি করা হচ্ছে। এটি ইঞ্জিয়ার রাশিফল, ব্যক্তিকেন্দ্রিক এটি রাশিফল নয়। প্রথমেই আপনাদেরকে জানাই, এই ভিডিওটি কাউকে সন্তুষ্ট করার জন্য নয়। এই ভিডিওটিতে নেগেটিভ পজিটিভ দুটি কথাই কিন্তু আমি বলবো, যেখানে সাদাকে সাদা, কালোকে কালো, অর্থাৎ যে জায়গায় আপনার হবে সেই জায়গাটা আমি বলবো, যে জায়গায় হবে না সেই জায়গাটা কিন্তু সমস্যা কিন্তু আপনার থাকবে। তো আলোচনাটা শুরু করা যাক। দেখুন, প্রথম কথা, আপনাদের সবথেকে বড় সুখবর যেটা অ্যাচিভমেন্ট বলতে গেলে, সেটা হচ্ছে আপনাদের শনি সাড়ে সাথে কিন্তু সমাপ্ত হতে চলেছে এই এপ্রিল মাসে। 2014 সাল থেকে যে শনি সাড়ে সাথীর কামড় শুরু হয়েছিল, সেটা কিন্তু সমাপ্ত হতে চলেছে 2022 এপ্রিল মাস থেকে। এটা আপনাদের ক্ষেত্রে একটা অভাবনীয় প্রাপ্তি বলা যেতে পারে। দেখুন, এই সাড়ে সাথীতে ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয়েছে, যারা কিছু কিছু ক্ষেত্রে বাধা সম্মুখীন হয়েছেন, আমি আবারও বলবো, হার মানবেন না, অর্থাৎ হার মানাকে ছেড়ে দিন, জয় আপনার নিশ্চিত কিন্তু হবে, হাল ছাড়বেন না। এই মাসে, এপ্রিল মাসে নবগ্রহের রাশি পরিবর্তন কিন্তু হচ্ছে, অর্থাৎ এপ্রিল মাসে আপনার 8ই এপ্রিল বুধ এবং মঙ্গলের রাশি পরিবর্তন, 12ই এপ্রিল রাহুকেতুর রাশি পরিবর্তন, 13ই এপ্রিল আপনার দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তন, 14ই এপ্রিল রবির রাশি পরিবর্তন, 27ই এপ্রিল শুক্রের রাশি পরিবর্তন, 29ই এপ্রিল শনির রাশি পরিবর্তন। কী বদল আসতে চলেছে! প্রথম কথা দেখুন, আপনাদের সবথেকে প্লাস পয়েন্ট যেটি, সেটি হচ্ছে আপনাদের ক্ষেত্রে সাড়ে সাথী সমাপ্ত কী বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, তার একটা জিস্ট বা সম্ভাবনা এই ভিডিওর মাধ্যমে আপনি তুলে ধরবো, এবং ভিডিওর শেষে আপনাদেরকে চমৎকারী উপায় আপনাদেরকে বলবো, যেটা করলে আপনাদের আগামী মাস ভালো কিন্তু যাবে। প্রথমেই আমি আসি আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য। দেখুন, আপনাদের রাশির অধিপতি 12ই এপ্রিল পর্যন্ত আপনার তৃতীয়ভাবে এবং 13ই এপ্রিল থেকে চতুর্থভাবে অবস্থান করছে এবং হংস নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। শরীর স্বর্গাত নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে বড় ধরনের তেমন কিন্তু সমস্যা থাকছে না। আপনি ধনুরাশি মানুষ, শরীর স্বাস্থ্যের দিকটা ওভারঅল মোটামুটি কিন্তু ভালো, খুব বড় ধরনের যে সমস্যা শরীর নিয়ে ভোগান্তি এই জায়গাটা কিন্তু থাকছে না। এপ্রিল মাস স্বাস্থ্যের দিক থেকে যথেষ্ট ভালো। দ্বিতীয় নাম্বার পয়েন্ট, আপনাদের ভাগ্য ভাব কেমন যাবেন। দেখুন, আমি একটা কথা বলি, মেহনতির থেকে কিন্তু ভাগ্য বড় হওয়া দরকার, অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ দেয় কি না, নিশ্চিতরূপে আপনাদের যে কোনো কাজ খুব কম মেহনতে কিন্তু সফলতা কিন্তু পাবে এবং আর্থিক সফলতা কিন্তু আসবে। দেখুন, আপনাদের ভাগ্যপতি রবি 14ই এপ্রিল থেকে তুঙ্গ গৃহে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে, দুর্দান্ত সাইন, অর্থাৎ ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। আমি ডায়েরিতে নোট করে নিন, ধনুরাশি ভাগ্যের সাপোর্ট 100% 1000% পাবেন। এবং কর্ম, দেখুন, ভাগ্যের দ্বারা কর্মপতি আপনার পঞ্চমভাবে অবস্থান করছে 8ই এপ্রিল থেকে। ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, এই 14ই এপ্রিলের পর থেকে যারা কর্মহীন হয়ে আছেন বা কর্মক্ষেত্রে পরিবর্তন চাইছেন, বদল চাইছেন বা কর্মক্ষেত্রে প্রমোশন চাইছেন বা কর্মের জায়গাটাতে ডিসস্যাটিসফ্যাকশনের জায়গা ছিল, সেই জায়গাগুলো কিন্তু কাটিয়ে উঠবেন। কর্মক্ষেত্রের সফলতা,
কর্মপ্রাপ্তি আপনাদের নিশ্চিত হতে চলেছে, কারণ ভাগ্য আপনাদের সাথ দিতে চলেছে 14 এপ্রিলের পর থেকে। অর্থাৎ কর্ম এবং ভাগ্য দুটোর দিক আমি এক কথায় বলবো, দুর্দান্ত। কর্ম নিয়ে যারা খুব চিন্তিত ছিলেন, যারা কাজ খুঁজছিলেন, কাজের একটা কর্মের কিন্তু যোগাযোগগুলো কিন্তু আসবে 14 এপ্রিলের পর থেকে। এবার আসি আপনাদের ক্ষেত্রে প্রেম। দেখুন, প্রেমের ক্ষেত্রে পঞ্চম ভাব হচ্ছে প্রেমের জায়গা। দেখুন, প্রেমের ক্ষেত্রে রাহু কিন্তু অবস্থান করছে 12 এপ্রিল থেকে। প্রেমের ক্ষেত্রে প্রেম আসবে, আমি আবারও বলছি আপনাদের ক্ষেত্রে প্রেম কিন্তু আসবে। এই জায়গাটা কী হবে, মাঝে মাঝে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ডের মধ্যে, প্রেমিক প্রেমিকার মধ্যে কিছু ইগো সেন্টিমেন্টও কিন্তু কাজ করবে। এই ইগো সেন্টিমেন্টটা যদি আপনারা কাটিয়ে উঠতে পারেন, আপনি ধনুরাশি মানুষ, প্রেমের ক্ষেত্রে আপনারা নিশ্চিত রূপে কিন্তু সফলতা কিন্তু আপনারা পেতে কিন্তু চলেছেন, এই বিষয়ে কোনো দ্বিমত নেই। অর্থাৎ 100% প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। এবার আসি আপনাদের বিবাহ এবং দাম্পত্য সুখ। দেখুন, সপ্তম ভাব রিপ্রেজেন্ট হচ্ছে আমাদের বিবাহ দাম্পত্য সুখে। সপ্তম ভাবাধিপতি 8 এপ্রিল থেকে আপনার পঞ্চমভাবে অবস্থান করছে। অর্থাৎ আপনার অ্যারেঞ্জ ম্যারেজ এবং লাভ ম্যারেজ দুটির কানেকশানই কিন্তু থাকছে, প্রেমজ বিবাহ এবং আপনার বিবাহ যারা চেষ্টা করছিলেন সেই বিবাহ, কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজের জায়গাটাও কিন্তু বিশেষভাবে দেখা কিন্তু যাচ্ছে। আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট একটা সুসম্পর্ক আপনাদের কিন্তু গড়ে উঠবে, বন্ডিংয়ের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত দেখা যাচ্ছে। গভর্নমেন্টের সঙ্গে যারা যুক্ত আছে, গভর্নমেন্ট থেকে আপনারা কিন্তু সাপোর্ট পাবেন, কারণ রবি আপনাদের তুঙ্গ। অর্থাৎ গভর্নমেন্টের কাজের সঙ্গে যুক্ত আছে, গভর্নমেন্ট থেকে সাপোর্ট এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ এবং পিতার সাপোর্ট আপনারা কিন্তু এই সময় কিন্তু পাবেন 100%। পিতার সাপোর্ট এবং পিতার গভর্নমেন্ট থেকে সহযোগিতাগুলো কিন্তু এই মাসে আপনারা কিন্তু পাবেন। এবার আসি আপনাদের ক্ষেত্রে, দেখুন আপনাদের ঠিক দ্বিতীয়ভাবে ধনাধিপতি অবস্থান করছে, ধনভাবে অবস্থান। আপনাদের আর্থিক স্থিতির জায়গা কিন্তু আপনাদের মজবুত কিন্তু হবে, অর্থনৈতিক জায়গাটা সমৃদ্ধশালী কিন্তু আপনাদের হবে। যারা পেট্রোলকেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন, টেলিকম ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত আছেন, ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত আছেন, চামড়া বিজনেসের সঙ্গে যুক্ত আছেন, এই জায়গাগুলো কয়লা খাদানের সঙ্গে যুক্ত আছেন, নিজস্ব ইন্ডাস্ট্রি আছে, এই জায়গাগুলো কিন্তু যথেষ্ট প্রফিট আপনাদের এই সময় কিন্তু আসবে। বৃহস্পতি আপনাদের কর্মভাবে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক জায়গাগুলো কিন্তু আপনাদের বৃদ্ধি কিন্তু করবে, কর্মক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গাগুলো কিন্তু আপনাদের থাকবে। এবং আপনাদের যারা বিদেশের সাথে রত আছে, আপনি ধনুরাশি মানুষ, আপনি ডাইরেক্ট বা ইনডাইরেক্ট বিদেশে যুক্ত আছেন, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে বিদেশে যুক্ত আছেন, আপনারা কিন্তু এই জায়গাটা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আপনারা সফলতা কিন্তু পাবেন। বিদেশের সঙ্গে কানেকশন যারা আছে বা বিদেশের মাটিতে যারা আছে, এই জায়গা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ কিন্তু আপনাদের আসবে। এবার আসি শিক্ষাক্ষেত্রে। দেখুন, শিক্ষাক্ষেত্র রিপ্রেজেন্ট হচ্ছে পঞ্চম ভাব। পঞ্চম ভাবাধিপতি 3rd হাউসে অবস্থান করছে এবং পঞ্চম ভাবে রাহু। কিছু কিছু ক্ষেত্রে মন ডাইভার্সন হয়ে যাওয়া, কিছু কিছু ক্ষেত্রে পড়াশোনাতে অমনোযোগী চলে আসা, এটা করব না, কোনটা করলে ভালো হয়, সঠিক সিদ্ধান্তে অক্ষমতা কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ কোনো সময় পড়াশোনাতে খুব মনোযোগ আসবে, কোনো সময় আবার মন অন্যদিকে চলে যাবে, ডাইভার্সন মন হয়ে যাবে, এই জায়গাগুলো কিন্তু ধনুরাশির ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু করছে। এডুকেশনের জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা কিন্তু কেয়ারফুলভাবে কিন্তু আপনাদেরকে কিন্তু দেখতে কিন্তু হবে। ধনুরাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে এই জায়গাটা বিশেষভাবে কেয়ারফুলভাবে দেখুন। এবার আসি আপনি ধনুরাশি মানুষ, আপনার ক্ষেত্রে ব্যবসা,
ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। দেখুন সপ্তম ভাবাধিপতি পঞ্চম ভাব অবস্থান করে, 8ই এপ্রিলের পর থেকে আপনাদের ব্যবসার ক্ষেত্রে যথেষ্ট ভালো, এবং 14-15 এপ্রিলের পর থেকে যারা ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, ব্যবসাতে বড় ধরনের ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা কিন্তু ব্যবসা ক্ষেত্রে ইনভেস্টমেন্ট করতেই পারেন। ব্যবসা ক্ষেত্রে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভ এই সময় কিন্তু দিবে। আপনি ধনুরাশি মানুষ, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে নির্দেশ কিন্তু করছে, অর্থাৎ দীর্ঘদিন ধরে আটকে আছে এমন টাকা আপনাদের এই সময় রিকভারি হবে। দীর্ঘদিন আপনার টাকা আটকে আছে, এই টাকাগুলো কিন্তু আপনাদের এই সময় কিন্তু রিকভারি কিন্তু হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করছে। আকস্মিক ধনলাভ, লটারি, জুয়া, সাট্টা, ফাটকা থেকে হঠাৎ ধনপ্রাপ্তি, শেয়ার মার্কেট থেকে হঠাৎ ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু হওয়ার সম্ভাবনাটা কিন্তু থাকছে। কী করবেন, কী উপায় করলে আপনাদের এই মাসটা ভালো যাবে? সূর্য প্রণাম, সকালে উঠে জলের মধ্যে রুলি মিশিয়ে আপনারা যদি সূর্য দেবতাকে অর্ঘ্য দিতে পারেন, বিশেষভাবে আপনাদের কিন্তু সৌভাগ্য এবং সমৃদ্ধি আপনাদের বাড়বে, এবং দীর্ঘদিনকার মানে আটকে থাকা কাজ, বন্ধ হয়ে আছে এমন কাজ আপনাদের এই এপ্রিল 2022-এ আপনাদের কিন্তু সম্পন্ন কিন্তু হবে। অর্থাৎ আপনি ধনুরাশির মানুষ, আপনার আবারও বলছি ভাগ্যক্ষেত্র, ভাগ্যের জায়গায়, কেরিয়ারের জায়গায়, ইনভেস্টমেন্টের জায়গায় ভালো কিন্তু দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।